ভাই 365 দিনই তো আমি কলকাতায় থাকি, কোথাও তো যাই না। আর আমি দিল্লি খুব কম যাই, এমনিতেই যাই না কোথাও। যেহেতু এখানে একটা দায়িত্বে আছি বলে সারাক্ষণই এখানেই পড়ে থাকতে হয়, কিন্তু আমাদের সরকারি কাজে কখনো কখনো, যেহেতু দিল্লি রাজধানী, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আছে, তাই কখনো কখনো রাজ্যের কাজে আমাদের যেতে হয়। এটা রুটিন কাজ এবং আমি দীর্ঘদিন দিল্লি যাইনি, আমি এবারে যাচ্ছি। তার কারণ আমার কতগুলো রাজ্যের ব্যাপারে আমার কিছু টাকা পাওনা আছে, তাছাড়াও পিএসইউগুলো যেগুলো ব্যাংক থেকে শুরু করে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে রেল থেকে শুরু করে বিএসএনএল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে, এরা তো কোথাও যেতে পারে না, এরা আমাদের এসে ধরে, তো এই সুযোগ পেলে এদের কথাগুলো বলতে পারো। আই হ্যাভ সিন ইট ইন দ্য পেপার, লেট মি ফাইন্ড আউট অল দ্য ডিটেলস। হচ্ছে না, না হতেই চিল্লাচ্ছে। বিশ্বকর্মা পুজো কালকে সবার জন্য শুভকর্ম, সবার জন্য বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা থাকলো। আমার ওখানেও পুলিশরা পুজো করে, ওরা অলরেডি ঠাকুর ঠাকুর এনে সাজিয়েছে, আমার অফিসেও পুজো হয়, আমাদের নবান্ন তো পিডব্লিউডি পুজো করে, সুতরাং পুজো তো ঘরে ঘরে, অফিসে অফিসে, দোকানে দোকানে, যেখানে যা পারে কারখানায় হয়, সমস্ত শ্রমিকদের শুভেচ্ছা সবাইকে। বিশ্বকর্ম, বিশ্বকর্মা, বিশ্বকর্ম নিয়ে, শুভকর্ম নিয়ে, শুভকর্ম পথে সবাইকে শুভ দিদি। আপনারা বিশ্বকর্মা খিচুড়ি খেয়েও আমার কথা মনে রেখো।